নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজা সুজি স্বর্ণালী। কি শুনেছিলাম আমরা? বাংলার প্রাচীন প্রবাদ, ছোট থেকে শুনে শুনে বড় হয়ে গেছি, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। চুরিবিদ্যা মহাবিদ্যা, কিন্তু চোর যদি ধরা পড়ে যায় তখন তখন কি হবে তার পরের প্রবাদটা জানা নেই। কিন্তু নিঃসন্দেহে মহাবিদ্যা ততক্ষণই যতক্ষণ পর্যন্ত ধরা না পড়ছে, আর সে তখন ধরা পড়ার পর সেই বিদ্যা ভয়ঙ্কর হয়ে ওঠে তার জীবনের ক্ষেত্রেও। চোরের শাস্তি নিয়ে সেই প্রাচীন কাল থেকে নানা শাস্তি প্রচলিত আছে। সময় বদলেছে, চুরির ধরন বদলেছে, শাসকের কল্যাণে এখনো চুরিবিদ্যা ধরা পড়লেও তা বড় বিদ্যা হয়েই থেকে যায়। যে যত বড় মাপের চোর, সেই সেই মতো তত বড় পদ। এ ধরুন, সামান্য গরিবের ত্রিপল চাল চুরি করলো পঞ্চায়েত পুরসভার সদস্য, কোনো এক পঞ্চায়েত পুরসভার সদস্য। কাউন্সিলর পঞ্চায়েত প্রধান হলে গরিবের আস্ত বাড়িটাই চুরি করে নিলেন তারা আগে। হ্যাঁ, এই রাজ্যে এখন তাকালেই এমন ছবি অনেক ধরা পড়ছে। সামান্য চুরি হলে, সামান্য চুরি করতে পারলে তার পুরস্কার হচ্ছে তার আরও বড় পদ, আর সে আরও বড় পদ পেয়ে গেলে তার রিটার্ন গিফট হচ্ছে আরও বড় চুরি। ডিসেম্বরে ঘর চুরির অভিযোগে তোলপাড় গোটা রাজ্য হয়ে গেছে। দিকে দিকে বিক্ষোভ, প্রতিবাদ, রোজ রোজ আমরা একই বিষয় নিয়ে কথা বলছি, কারণ কোথাও তল পাওয়া যাচ্ছে না, কুল কিনারা পাওয়া যাচ্ছে না। প্রথম প্রথম ভাবছিলাম যে বাড়ি চুরির ঘটনায় হয়তো কোনো একটা জেলায় কোনো একটা ঘটনা ঘটেছে, বিচ্ছিন্ন ঘটনা। পরে দেখা গেল যে কোনো একটা দুটো ঘটনা নয়, একাধিক অভিযোগ আসছে। আচ্ছা, একাধিক অভিযোগ আসলেও হয়তো সেই অভিযোগগুলো ভুলবশত হয়েছে, ভুল করে কোনো তালিকায় নাম উঠে গেছে। যাদের পাকা বাড়ি, যারা পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, তার পরিবারের মামা কাকা দাদা বোন পিসি মাসি সবাইকার তার নাম আবাস যোজনার তালিকায়, এটা তো হতে পারে না। পরে দেখা গেল ভুলও নয়, রীতিমতো পরিকল্পনা করে সে নামগুলো তোলা হয়েছে এবং প্রত্যেক জায়গায় অভিযোগের ক্ষেত্রে একই ছবি। যখন একই ছবি দেখাতে শুরু করলাম আমরা সোজাসুজি স্বর্ণালীতে, আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে আবাস দুর্নীতির প্রত্যেকটা ছবি আমি তুলে ধরার চেষ্টা করেছি, তখন জানতে পারলাম উল্টো চাপ। কি চাপ? এ চুরি ধরা যাদের কাজ, অর্থাৎ সে আশাকর্মী, আইসিডিএস কর্মী, তাদেরকে, অঙ্গনওয়াড়ি কর্মী, তাদেরকে রীতিমতো চাপ দেওয়া হচ্ছে যাতে কোনোভাবেই সেই চুরি কানো কান খবর না হয়, যাতে সেই চুরির কোথাও কোনো লিখিত প্রমাণ না থাকে। তাই প্রতিদিন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে, কারণ আমি জানি না সত্যি সত্যি এর শেষ কোথায়। এমন একটাও কোনো পঞ্চায়েত পাওয়া যাবে কি না যেখানে আবাসের দুর্নীতির কোনো ছায়া পড়েনি, এমন একটা পঞ্চায়েত? যদি পাই, কথা দিলাম সেই পঞ্চায়েত নিয়েও শো করব। এমন একটা কোনো পঞ্চায়েত, এমন একটা কোনো গ্রাম যেখানে আবাস নিয়ে কোনো দুর্নীতি হয়নি, প্রত্যেকটা দরকারি লোকজন যাদের প্রয়োজনীয়তা ছিল, যারা, যাদের অভাব রয়েছে তারা বাড়ি পেয়েছেন, যাদের একতলা দোতলা বাড়ি রয়েছে, পাকা বাড়ি রয়েছে, তারা প্রকল্পে নাম লেখাননি, তারা প্রকল্পের জন্য নামের তালিকায় দাঁড়াননি, তাদের নাম ওঠেনি, তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি, যদি একটাও গ্রাম পাই, কথা দিলাম সেদিনকে এই নিয়ে আবারও শো করব। কিন্তু সত্যি কথা বলতে এই মুহূর্তে পাচ্ছি না, পাচ্ছি না তো বটেই, এই দুর্নীতির কোথাও তল পাওয়া যাচ্ছে না, কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না। আবাসের দুর্নীতি নিয়ে কাঁথিতে কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি আজকে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রীকে সামনে পেয়ে, রাজ্যের বিরুদ্ধে অভিযোগ উগড়ে দিলেন পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দারা। শুধু অভিযোগ উগড়ে দেওয়া নয়, ক্ষোভ, দুঃখ, কান্না, কি বললেন তারা? আজকে সোজাসুজি স্বর্ণালী শুরু করছি পূর্ব মেদিনীপুরের বাসিন্দাদের ক্ষোভ, অভিমান, অভিযোগ আর কান্না নিয়ে। শুনুন, আর কিছু নেই, আর কিছু নেই, যাই দেখুন আমার আইডি লাগবে।
প্রমাণ দিয়েছিল অঞ্চলে, আমাকে দিতে বলেছিল, আমি দিয়েছিলাম। দেখুন শ্রুতি, বলছিলাম না যে শুধুমাত্র ক্ষোভ নয়, শুধুমাত্র অভিযোগ নয়, হাউ হাউ করে কেন্দ্রীয় মন্ত্রীকে পেয়ে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লেন। তাদের দাবি, তাদের বক্তব্য, তাদের চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। তারা বলছেন যে কিচ্ছু পাইনি আমরা, কিচ্ছু পাইনি, ঝড়ে ঘর ভেঙে গেল, বলছে তোমাদের লিস্টে নাম নেই, তোমরা কিছু পাবে না। কি করে হয় এটা? কাদের সরকার, কাদের জন্য সরকার, কাদের ভোটে সরকার? উত্তর আছে কোনো? উত্তর নেই। আর উত্তর না পাওয়া গেলে আমাদের দায়িত্ব থাকে প্রশ্নগুলো করার। দুর্নীতি এই মুহূর্তে বেআব্রু রূপ দেখতে পাচ্ছি আমরা কোনোভাবেই আর দুর্নীতিগুলোকে রেখে ঢেকে চেপে আড়াল করা যাবে না। তার উপরেও চোখ খুলছে কোথায়? দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর চুনাখালীর আবাসের তালিকায় নাম রয়েছে এলাকার পঞ্চায়েত প্রধান তৃণমূল সভাপতিদের। আপনারা কি বিশ্বাস করবেন যে এলাকার পঞ্চায়েত প্রধান এবং তৃণমূল সভাপতি তারা একেবারেই মাটির কাঁচা ঘরে থাকেন? নিশ্চয়ই নয়, কারণ প্রতিদিন একটা একটা করে বাড়ির ছবি দেখাই আমরা। বাগদার বাড়ি মনে আছে? প্রাসাদ, প্রাসাদোপম বাড়ি, চারতলা পাঁচতলা অট্টালিকা, মনে আছে সেটা? তাদের নাম রয়েছে আবাসের তালিকায় নির্লজ্জের মতো। মানে কোথাও হয় না যে চুরি করতে 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 আর কোনো লাজ লজ্জা নেই, এবার চোখের সামনে দিয়ে চুরি করা, বুক চিতিয়ে বলা হ্যাঁ চুরি করেছি। তো যাদের প্রত্যেকেরই বাড়ি রয়েছে পাকা বাড়ি, তাদের নাম কি করে ওঠে আবাসের তালিকায় বলুন? অথচ ভাঙা ঘরে যাদের বাস তারা বঞ্চিত। কি পরিস্থিতি সেখানকার? গ্রামবাসীরা কি বলছেন? আর পাল্টা শাসক দলের নেতাদের, পথ অধিকারীদের, তাদের পাল্টা কি সাফাই? দুটোই শোনাই, শুনুন। এইভাবে আছি আর কি করবো, এইভাবে কাগজ টাগজ চাপা দিয়ে এই আছি, বাস করছি। পঞ্চায়েত থেকে একটা ত্রিপল দিয়েছিল, ভালো লাগছে, এখন কি ওই পর্যন্ত কিছু পাই না, দিয়ে জুড়ে দিয়েছে, জল পড়ে, বাচ্চাদের নিয়ে থাকতে খুব অসুবিধা হয়। তাহলে পঞ্চায়েতকে কি জানিয়েছিলেন ঘরের ব্যাপারে? পঞ্চায়েতকে তো জানাচ্ছি, আজকে 15-20 বছর ধরে দেয়নি, কাগজ পর্যন্ত দেয়নি। কি করবো, আমার অনেক কষ্টে দিন কাটাচ্ছি, কি করবো, না দিলে পার্টি থেকে কি করবো, পার্টি আমার ছেলেরা সেই এক টাকা বেড়াতে ঘুরতেছে, দেয়নি কিছু। ও ভোটের সময় তখন ভালোভাবে নেওয়া দিচ্ছি, এক্ষুনি দেবো, এই এই পরে দিচ্ছি, আমাদের ভোটটা দাও। 2018 সালে যখন সার্ভে হয় তখন আমি প্রধান ছিলাম না, আমি একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলাম, কিন্তু তখন আমার কাঁচা বাড়িতেই আমি বাস করতাম। আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন, কিন্তু কোনো দুর্যোগের কারণে, প্রাকৃতিক আর নামকরণের জন্য আমার ঘরটা ভেঙে পড়ে এবং ধার দেনা করে অনেক কষ্টে আমি একটা ঘর বানিয়েছি এবং ঘর এখনও সম্পূর্ণ হয়নি। এই বছর দুয়েক হচ্ছে আমি সেই ঘরে বসবাস করছি। তা যারা ঘরে সার্ভে করতে এসেছিলেন তারা দেখেছেন যে আমি ঘর পাওয়ার যোগ্য, সেই কারণে তারা আমার নামটা নথিভুক্ত করে নিয়ে যায় এবং সেই কারণেই আমার নামটা নথিভুক্ত হয়। কিন্তু বর্তমানে নৈতিক কারণে আমি আমার নামটা রেজুলেশন করে এবং আমার নিজের হাতে ওই নামটা কেটে সই করে আমি বিডিও সাহেবের কাছে জমা দিয়ে এসেছি। বাদ যে খুব বেশি গেছে তা নয়, বড় জোর এক দুটো এরকম বাদ গেছে আমার নজরে, আর এখানে কোনো রং বিচার করা হয়নি, প্রত্যেককে যাতে ঘর পায় সেটা আমরা চেষ্টা করেছি। আপনার তো নিজের পাকা বাড়ি আছে দেখতে পাচ্ছি। আমার এগুলো দায়িত্ব ছিল, আমার পাকা বাড়ি বলতে কেউ যদি একটা জমি বিক্রি করে ঘর করে সে কি খুব বড় লোক হয়ে গেল? এটা তো আমরা তো ইয়ের আওতায় কিন্তু আসি, হিসেব মতো আমাদের যা আর্থিক কন্ডিশান তাতে আমার এলাকায় যারা যারা ঘর পেয়েছে তাদের চেয়ে অনেক নিম্নবিত্ত আমি। তা আমার এটা, আমি যদি একটা জমি বিক্রি করে আমি ঘর করি তার ডকুমেন্টস, তার জন্যই কি আমি বড় লোক হয়ে গেলাম? অতএব পাল্টা যুক্তিগুলো শোনা গেল। শাসক দলে পঞ্চায়েত প্রধান তৃণমূল সভাপতি তারা বলছেন যে আমাদেরই বা কি আর্থিক সংগতি বলুন, একটা জমি কিনেছি, একটা বাড়ি করেছি, তার মানে কি আমরা খুব বড় লোক হয়ে গেলাম? আমাদের নাম থাকতেই পারে, থাকলে সমস্যাই বা কোথায়? অসাধারণ। শুধুমাত্র বাসন্তী নয়, যেমন পূর্ব বর্ধমানের কাটোয়া, মানে রোজই একটা একটা করে গ্রাম বলি, আপনারা ভাবেন তো যে হয়তো আজকে এতদূর শোনার পর এরপর বোধহয় আর কিছু বাকি নেই। আসলে প্রতিদিনই নতুন নতুন গ্রামের সন্ধান আসে আমার কাছে।
যেমন পূর্ব বর্ধমানের কাটোয়া, সেখানে খাজুরডিহি গ্রাম, প্রায় 200 জনের আবেদন করেছেন, 200 জনের আবেদন জমা পড়েছে, কিন্তু তালিকায় নাম নেই কারোর। যে 200 জন প্রকৃত মানে আবেদন করেছেন, যাদের প্রয়োজনীয়তা রয়েছে, তাদের নাম কারোর নেই। বাঁকুড়ার বড়জোড়াতে আবাস যোজনায় প্রকৃত উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ ঘিরে আশাকর্মীদের বাড়িতে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, মীনাখা, বাদুরিয়া, স্বরূপনগর জ্বলছে বিক্ষোভের আগুনে। হুগলির ধনেখালীতে আবাস সমীক্ষার কাজে অব্যাহতি চেয়ে বিডিওর কাছে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এই আবাসের এই দুর্নীতিকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধীরা। কি বলছেন শোনাব। আবাস যোজনা তো দুর্নীতি হবেই, যে কোনো আপনি কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্প যেটা পশ্চিমবঙ্গে এসছে সেটা নিয়ে দুর্নীতি করেছে, প্রতিটা ডিপার্টমেন্টে দুর্নীতি করেছে। এরা 12 বছরের জন্য নিজেরা টাকা বানাতে এসেছে, সমস্ত নেতা মন্ত্রী কর্মী সব টাকা বানিয়েছে। এখানে দেশ সেবার, বিজেপির মতো দেশ সেবার ব্যাপার নেই, যে আজকে দেশের জন্য সেবা করতে মানুষ পলিটিক্স করে, এখানে সেটা নয়। এখানে হচ্ছে আমার নিজের পকেট গরম করবো, এটাই তো তৃণমূল। এখন কষ্ট তো হবেই, 40 লক্ষ বাড়িতে দিদির স্টিকার তুলতে হচ্ছে অপোজিশন লিডারের জন্য, লিখতে হচ্ছে প্রধানমন্ত্রীর নাম। প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী দিল্লি থেকে পয়সা পাঠিয়েছে যে প্রধানমন্ত্রী এত টাকা দেবেন, তোমরা এত টাকা জমা করবে। এখন ও টাকাটা জমা করেছে, কিন্তু সেই টাকা এখানে জমা হয়নি, কেউ এর টাকাটাও জমা হয়নি। এবার কেন্দ্রের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে সার্ভে যদি সঠিক না হয় তাহলে পরে যে অফিসার সাইনিং অথরিটি তাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। তো স্বাভাবিকভাবে সেই অফিসার এখন সরজমিনে তদন্ত করে দেখছে, আমরা তো দেখে মিডিয়ায় তো দেখাচ্ছে প্রধানের বাড়ি 3 তলা, সেই বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে। এর থেকে নির্লজ্জতা আর কি হতে পারে, যেখানে গরিব মানুষ ভাঙা ইটের ভাঙা মাটির বাড়িতে থাকছে, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রধানরা পাচ্ছে ঘাট বাড়ি। দুর্নীতি যখন এমন বেআপ্র হয়ে গেছে দুর্নীতিটা, তখন শাসকের মুখেও সেই বাধা বলি। কেউ বলছেন কেন্দ্র সময় মতো টাকা দেয় না, কেউ বলছেন বিরোধীরা শুধু লম্পচম্প করছে। আচ্ছা, কেন্দ্র সময় মতো টাকা দিলে কি হবে বলুন তো? ধরুন কেন্দ্র সময় মতো টাকা তো দিয়েছিল এর আগে, আজকে 2011 সালে শাসক দল ক্ষমতায় এসেছে, 2011 সাল থেকে 2022 সালে শেষ হয়ে গেল, পুরো সময় কেন্দ্র টাকা দেয়নি এমন তো নয়, কেন্দ্র তো টাকা দিয়েছে, এই বছরের শুরু তো টাকা এসছে। তাহলে কেন্দ্র যদি সময় মতো টাকা দিয়ে দিত সব, তাহলে কি হতো? কেন্দ্র টাকা দেয় না, যেটুকু টাকা দিয়েছে তাতে এই পাহাড় প্রমাণ চুরি। আর যদি কেন্দ্র সব টাকা সময় সময় দিয়ে দিত তাহলে কি হতো? কিন্তু এখনো পর্যন্ত এই বাধা বুলি আওড়াচ্ছেন শাসক দলের কেউ কেউ। শুনুন, সরকারের মুখ্যমন্ত্রী চাইছেন স্বচ্ছতা, তাই ইন্সপেকশন হচ্ছে এবং পার্টি নির্বিশেষে যেটা ন্যায্য সেটা করতে ডিএমদের অর্ডার দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেই অর্ডারের বেসিসে ডিএমরা স্কুটিনি করছে, সেই স্কুটিনিতে ধরা পড়ছে যারা নিশ্চিতভাবে বিজেপির এমএলএর বউয়েরও ধরা পড়েছে, আবার তৃণমূলেরও কারো ধরা পড়েছে, সেগুলোকে ক্যান্সেল করার অর্ডার দিয়েছেন মুখ্যমন্ত্রী, আর সেটা নিয়ে লাফাচ্ছে হলো বিরোধী। কেন্দ্রের প্রকল্পগুলো অপারেশন দেয় কেন্দ্র, ম্যাচিং গ্রান্ট তো রাজ্যকে দিতে হয়, তার অর্ধেক তো টাইম মতো দেয় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো মতে জোগাড় করে অ্যাডজাস্ট করে মানুষের সার্ভিসটা বজায় রাখতে হবে। আর তারপর যদি কোথাও মানুষের বোঝার সুবিধার জন্য কিছু হয় তখন তোমার, তখন তুমি অর্থনৈতিক অবরোধ তৈরির চেষ্টা করবে রাজনৈতিক ধান্দাবাজি করে, এসব হবে না। কোথাও কিচ্ছু হয়নি, কোথাও কিচ্ছু হয়নি 18-র সার্ভে করে আবাস যোজনা না, পলিটিক্যাল তো বটেই, তুমি কি দেখছো যে পলিটিক্যাল মোটিভেশন নেই কোথাও? সব জায়গায় আছে নানা ধরনের যুক্তি। আর শেষে চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী, তিনি তো বলেই দিলেন কোথাও কোনো দুর্নীতি হয়নি, সব ঠিকঠাক চলছে। তাহলে কি দুর্নীতি শুধুমাত্র সাধারণ মানুষজন তাদের, তারা জোর করে ইচ্ছাকৃত বলছেন? যে চুরিগুলো ধরা পড়ছে, যেগুলো আমরা দেখাচ্ছি, যেগুলো সাধারণ মানুষ বলছেন, চিৎকার করে বলছেন, সেগুলো সবাই মিথ্যে কথা বলছেন? গোটা বাংলার সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, হত দরিদ্র, দিন দিন আনা দিন খায় মানুষজন সব মিথ্যে বলছেন, আর সত্যি কথা বলছেন শুধুমাত্র শাসক দলের
মন্ত্রীরা। বাংলার প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে, বাংলার মেধা লুট হচ্ছে, গরিবের চাল ডাল ত্রিপল বাড়ির ছাদ চুরি হচ্ছে, দিকে দিকে প্রতিবাদের ঢেউ, তবুও যেন হুঁশ ফিরছে না। ওই বাংলা সিনেমার ডায়লগ মাস্টারমশাই, আপনি যে কিছুই দেখেননি, আপনি কিছুই দেখেননি, সেরকম আমরা যেন কিছুই দেখছি না, কিছুই জানছি না, চুপ করে চোখ বন্ধ করে বসে থাকতে হবে। আর মাঝে মাঝে খবর আসবে কানে যে চাপে পড়ে আরেকজন হয়তো কোনো রেবা বিশ্বাস আত্মহত্যা করেছেন, চাপে পড়ে হয়তো আরও একজন কোনো কারোর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কোনো গরিব আশাকর্মীকে ঘরছাড়া করার হুমকি দেওয়া হবে যাতে চাপে পড়ে তিনি অভিযোগ প্রত্যাহার করে নেন। চুরি চলবে, দুর্নীতি চলবে, ঘুষ চলবে, আর প্রতিবাদ করলেই হয় হুমকি না হয় বিরোধী, আপনি বিরোধী, ওরা বিরোধী, বিরোধীদের চক্রান্ত, এটা বলে দাগিয়ে দেওয়া। দুর্নীতির এই খেলা আর কতদিন, কোথায় শেষ, এই প্রশ্ন নিয়ে শুরু করছি আজকের ডিবেট। তবে তার আগে চোখ রাখছি আজকের ছোট্ট প্রতিবেদনে। নামে গরিবের জন্য বাড়ি প্রকল্প, আর উপভোক্তার তালিকায় নেতা জনপ্রতিনিধিরা, বঞ্চিত গরিব। প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে ক্ষোভের আগুন চড়ছে রাজ্য জুড়ে। এবার সেই ক্ষোভ আছড়ে পড়ল খোদ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে। পূর্ব মেদিনীপুরের পিছামণিতে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানিকে সামনে পেয়ে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। বাংলার মানুষের অধিকারের হননটা না হয় তাই জন্য টাকা নিরন্তর পাঠাচ্ছি, ওই টাকাটা বাংলার মানুষ কেন পাচ্ছে না, এই প্রশ্নের উত্তর দিদিকে দিতেই হবে। আবাস দুর্নীতির অভিযোগ ঘিরে ক্ষোভের আগুন দানা বাঁধছে গোটা রাজ্যে। দিন কয়েক আগেই উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে আইসিডিএস কর্মী রেবা বিশ্বাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, সমীক্ষার কাজে চাপ দেওয়া হচ্ছিল ওই আশাকর্মীকে। বুধবার গভীর রাতে গুপ্তি পাড়াতে এক আশাকর্মীর পাটের গোডাউনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসে। ঘটনাস্থলে গিয়ে মেজাজ হারান বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। ক্ষোভ বিক্ষোভ দানা বাঁধলেও দুর্নীতি চলছে বহাল তবিয়তে। এদিনও দক্ষিণ চব্বিশ পরগনার চুনাখালীতে আবাসের তালিকায় নাম স্থানীয় পঞ্চায়েত প্রধান ও তৃণমূল সভাপতির। প্রশ্ন উঠছে, ধরা পড়ছে বাড়ি চোর, কিন্তু শাস্তি দেবে কে? ধরা পড়ছে চুরি, টার্গেট আশা আইসিডিএস, নিরাপত্তা দেবে কে? কেন্দ্রীয় মন্ত্রীকে নালিশ, পদক্ষেপ নেবে দিল্লি? রমরমিয়ে বাড়ি চুরি, কেন উদাসীন রাজ্য? আবাস দুর্নীতির প্রভাব পড়বে এই পঞ্চায়েত ভোটে? আজ এই প্রশ্নগুলি সোজাসুজি করবে স্বর্ণালী। রিপাবলিক বাংলা।